আমাদের মূলত প্রশাসন পক্ষ থেকে আমাদের আগেও হয়েছে এবং আজকেও হচ্ছে। আমাদের এই যে এনফোর্সমেন্ট, এটা হলো আমাদের বাজারে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা বিভিন্ন বাজার পরিক্রমা করছি এবং এনফোর্সমেন্ট করছি, যাতে করে মূল্য বৃদ্ধি থেকে কিছুটা চেক দেওয়া যায়। এই করতে গিয়ে আমরা যে জিনিসগুলোর সম্মুখীন হয়েছি সেটা হলো আসলে যে বস্তুত এই যে পেঁয়াজ, প্রথম যদি আমি পেঁয়াজ আইটেমটাকে ধরি, পেঁয়াজের আইটেম অনেক রকম ভেরিয়েন্ট পাচ্ছি। পেঁয়াজ কেউ বেচছে বিক্রি করছে এখানে 70 টাকা, কেউ আবার 65 টাকা বিক্রি করছে, কেউ আবার 80 টাকা ধরে বিক্রি করছে। 80 টাকা ধরে পেঁয়াজ কোথাও নেই, এটাই প্রথম কথা। যেহেতু তাদের পাইকারি মূল্য অনেকটা একটু বেশি হচ্ছে, এখন একটু হাই আছে, তো সেই কারণে মোটামুটি ওদের বিভিন্ন কেরিং খরচা, স্টোরেজ, অনেকগুলো ডেপ্রিসিয়েশন, ওগুলো বাদ দিলে তারপরে আমাদের যা টিকছে মোটামুটি ওই 60 থেকে 70 ম্যাক্সিমাম, সবচেয়ে ভালোটা 70 ম্যাক্সিমাম, হ্যাঁ ওর কমও বিক্রি করা যায়। আর এখানে গিয়ে আমরা যখন দেখছি 80 টাকা, তো আমরা একটা দোকানকে অলরেডি একজনের কাস্টমারের কমপ্লেন পেয়েছি, আমরা কাস্টমারের কমপ্লেনটা আমরা রেকর্ড করেছি এবং ওর কমপ্লেনের বেসিসে আমরা ওকে 5000 টাকা ফাইন করেছি, ওকে শোক করে দেওয়া হবে এবং যদি আজকের মধ্যে যদি ও না ওটা রিয়েলাইজ না করে আমরা দোকান শাটডাউন করতে বাধ্য হব। এইভাবে আমরা কাস্টমারকে আমাদের অফিসের নাম্বার দিয়েছি, যদি কেউ আমাদের না বিক্রি করে, যে 70 টাকা না বিক্রি করে এর বেশি চায়, তাহলে ও সরাসরি কমপ্লেন জানাতে পারে একজন মানুষ, তাহলে আমরা ওর কমপ্লেনটাকে এন্টারটেইন করব। তার পাশাপাশি যে আলুটা সাধারণত ম্যাক্সিমাম 45 রুপিস বিক্রি করতে পারে, কিন্তু কিন্তু 50 টাকাও যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হাসির ব্যাপার হচ্ছে যে কাস্টমারের কাছে ওরা নর্মাল সময়ে যেই রেট চায়, যখন এনফোর্সমেন্ট করতে যাওয়া হয় তখন আমাদের কাছে সঠিক রেটটা বলে না, ওই রেটটা আমাদের কাছে কমিয়ে বলে। কিন্তু তখন আমরা কি করি, এনকোয়ারিটা কাস্টমার থেকে করি, আমাদের সঠিক মূল্যটা বাজারে যা কি চলছে সেটা আমরা কাস্টমার থেকে আমরা এনকোয়ারি করি, দোকানদার থেকে নয়। এইভাবে আমাদের যে এনফোর্সমেন্ট ওগুলো আমরা করে যাচ্ছি এবং তার পাশাপাশি একটু আগে আমরা দেখেছি এখানে ইললিগ্যাল কিছু কান্ট্রি লিগালের আড্ডা হচ্ছিল, ওগুলোকে আমরা সিজ করেছি, ওদেরকে স্পট ফাইন করেছি, পাশাপাশি আমরা বটতলা আউটপোস্টে আমরা ওদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এইভাবে আমাদের সবজি এবং অন্যান্য কিছুর এনফোর্সমেন্ট, সঙ্গে মাস্কের এনফোর্সমেন্ট, ওগুলো আমাদের জারি থাকবে এবং আগামী দিনগুলোতে আমরা প্রশাসন থেকে এই পদক্ষেপ নিয়ে যাব।